সময় এসেছে আর বলার পার্থদাকে আবার চাই ও পার্থদা ও পার্থদা আমরা তোমায় আবার চাই ইনি বিনি টপাটুনি টানাটুনি টাসা পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ঘরে কুড়ি কোটি ঠাসা না মানে আমরা কি করলাম ভাই, মেয়েদের ডাকলে পাত্তা দেয় না, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, এসএমএস করলেও রিপ্লাই দেয় না। আর এই দিকে মোটা ভুড়ি হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এইসব বয়স্ক লোকের পিছনে মেয়েরা পড়ে আছে, জাস্ট ভাবা যায়? তবু এই বয়সের মেয়েরা, আমার কাছে একটা জিনিস ক্লিয়ার ভাই, মেয়েরা এইটা দেখে কোনো কিছু ভোলে না, সবই এইটার কাজ, এইটা দেখাও সবই হবে, এইটা না থাকলে কোনো কিছুই হবে না। আমার কাছে একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে এই কথাটা। আর ভাই একটা কথা আমি বলতে পারি, আমার কাছে যদি এরকম একটা সঙ্গী থাকে না যার বাড়ির থেকে কমসে কম 21 কোটি টাকা পাওয়া যাবে, ভাই আমার কাউকে লাগে না, কোনো আত্মীয় স্বজন কাউকে লাগে না, কোনো কিছু দরকার নেই আমার, জাস্ট খালি এরকম একটা সঙ্গী দরকার, এরকম একটা ঘনিষ্ঠ লোক দরকার আমার, আর কাউকে লাগে না আমার। নিজের করে খাওয়ার জায়গা তৃণমূল কংগ্রেস নয়, আর আমি দায়িত্ব নিয়ে বলছি। ভাবো আগামী 21শে জুলাই আমাদের অভিষেক দা আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত জোর গলা দিয়ে বলেছিল, আমরা সাধারণ মানুষের সরকার, আমরা সাধারণ মানুষের টাকা মারি না। ভাই আমিও বিশ্বাস করেছিলাম, আর যেদিন বিশ্বাস করেছিলাম তার পরের দিনই সাধারণ মানুষের 21 কোটি টাকা অন্যের বাড়ি থেকে পাওয়া গেল। ভাই ভাবা যায় পলিটিক্স দল এত জোর গলা দিয়ে মিথ্যা কথা বলতে পারে? ভাই আমার কাছে দুজন একদম ক্লিয়ার হয়ে গেল, এক হলো আমার বন্ধু আর এক হলো এই পলিটিক্স দল। ভাই এত জোর গলা দিয়ে মিথ্যা কথা বলবে, বুঝতেই পারবে না যে এটা মিথ্যা কথা, একদম পুরো ক্লিয়ারভাবে সত্যি মনে হবে ভাই, বুঝতেই পারবে না যে এটা মিথ্যা কথা বলছে ওরা, জাস্ট ভাবা যায়। আর যার বাড়ির থেকে এই টাকা পাওয়া গেল সে হলো টিকটকার, ভাই বোঝা যায় দাদু টিকটকার পটিয়ে ফেলেছে, ভাই আমাদের কপালে এখন একটা রাস্তা দিয়ে চলা মেয়ে পড়ে না, এ দাদু টিকটকার পটিয়ে ফেলেছে, ভাবা যায় ভাই, নিজেকে এখন মনে হচ্ছে যে কচু গাছে ফাঁসি দিয়ে গিয়ে। পুছ রে হ্যায় কি মেরি খুশি কা রাজ ক্যা হ্যায়, তুম কহো তো তোমারা নাম লে লু। সময় এসেছে আর বলার পার্থদাকে আবার চাই, ও পার্থদা ও পার্থদা।